বন্ধুরা, এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সব প্রাণীরাই নিজেদের বাড়িকে সব থেকে সুরক্ষিত স্থান মনে করে, সে মানুষই হোক কিংবা পশু পাখি। তবে সব প্রাণীদের বাড়িগুলো সাধারণত আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। বিশেষত পাখিরা নিজেদের নিপুণ শিল্পকর্ম ও দক্ষতা দিয়ে এমন কিছু বাসা তৈরি করে যা আমাদের অবাক করে দেয়। তাই আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু সুন্দর সুন্দর পাখির বাসা যা আপনাকে ভাবতে বাধ্য করবে, এরা পাখি না ইঞ্জিনিয়ার। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার ফাইভে রয়েছে বন্ধুরা ইউরোপিয়ান বিটার বার্ড। এই পাখিগুলোর নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই পাখিগুলো সাধারণত মৌমাছি খেয়ে থাকে এবং এদের উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার কিছু অংশে পাওয়া যায়। এই পাখিগুলো সাধারণত নদী অথবা সমুদ্রের কিনারায় গর্ত তৈরি করে সেখানে বসবাস করে। তার কারণে এদের ওপর সাপ অথবা অন্যান্য জন্তু জানোয়ারের প্রায় আক্রমণ চলতে থাকে। তবে ব্রিডিংয়ের সিজনে মেল পাখিটি বাইরে শিকারের জন্য বেরোয় এবং ফিমেল পাখিটি গর্তের ভেতরে ডিম পাহারা দেয়। সুতরাং আপনারা হয়তো বুঝতে পেরেছেন এরা কতটা ইন্টেলিজেন্ট। নাম্বার ফোরে রয়েছে বন্ধুরা সোশ্যাল ওয়েভার বার্ড। বন্ধুরা, একসঙ্গে একটি কাজ করার সুবিধা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু ইউনাইট হয়ে কাজ করার কথাটি শুধু মানুষের ক্ষেত্রে নয়, পাখিদের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য। যার সবথেকে বড় এক্সাম্পল হলো সোশ্যাল ওয়েভার বার্ড, যেখানে অন্যান্য পাখিরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে সেখানে এই পাখিগুলো সকলে মিলে, অর্থাৎ এই প্রজাতির পাখিরা একসঙ্গে একটি বাসা তৈরি করে থাকে, যার জন্য এদের সোশ্যাল ওয়েভার বার্ড বলা হয়ে থাকে। এই বাসাগুলি পৃথিবীর সমস্ত পাখির বাসা থেকে অনেকগুণ বড় হয়। তার পাশাপাশি এগুলো খুবই মজবুত এবং লং লাস্টিং হয়ে থাকে। একটি বাসায় প্রায় 5টি থেকে 100টি ফুটও সাধারণত থাকতে পারে এবং এখানে প্রায় 500টিরও বেশি পাখি একসঙ্গে বসবাস করে থাকে। এই পাখিগুলি সাধারণত আফ্রিকাতে বেশি পাওয়া যায় এবং তারা তাদের বাসা তৈরি করার জন্য খড়কুটো ও ছোট ছোট শুকনো কাঠি ব্যবহার করে থাকে। নাম্বার থ্রিয়ে রয়েছে বন্ধুরা হর্নকুট প্রজাতির পাখি। এই পাখিগুলোর বাসা অন্যান্য পাখিদের থেকে একদমই আলাদা ধরনের। আপনারা দেখলেন সাধারণত পাখিরা গাছে অথবা মাটিতে গর্ত করে বাসা তৈরি করে, কিন্তু এই হর্নকুট প্রজাতির পাখিগুলো জলের মধ্যে খড়কুটো দিয়ে বাসা তৈরি করে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার পেছনে কারণ হলো বন্ধুরা তাদের খাবারের যোগান। জলে যে মাছ রয়েছে তা দ্বারাই তাদের খাবারের যোগান পূরণ হয়ে যায়। তার পাশাপাশি এরা বাসাগুলো কিনারা থেকে একটু দূরেই তৈরি করে, যার ফলে তাদের ডিম এবং বাচ্চাগুলো শিকারের হাত থেকে রক্ষা পায়। তবে যখন বন্যা অথবা জলের স্তর বৃদ্ধি পায় তখন এই পাখিগুলোর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, স্পেশালি যখন তাদের ডিম থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসে। নাম্বার টুয়ে রয়েছে বন্ধুরা কমন টেইলার বার্ড। বন্ধুরা, আপনারা এরকম কোনো পাখির নাম শুনেছেন যারা পাতার মধ্যেই বাসা তৈরি করে ফেলে? যদি না শুনে থাকেন তাহলে এই পাখিটিকে দেখুন। এই প্রজাতির পাখিগুলো পাতার মধ্যে সেলাই করে বাসা তৈরি করে নেয়, যার জন্য তারা প্রথমে পাতার দুপাশে ছোট ছোট অনেকগুলো ফুটো করে, তারপর স্পাইডার সিল্ক অর্থাৎ মাকড়সার জাল দিয়ে সেটিকে সেলাই করে, শেষে তারপরে মাকড়সার জালগুলো পাতাটির মাঝখানে রেখে দেয়, যার ফলে তারা সেই সব জায়গায় ডিম পাড়তে পারে। এইভাবেই তারা তাদের সম্পূর্ণ বাসাটি তৈরি করে ফেলে, যা দেখতে অনেকটাই শঙ্কু আকৃতির দেখায়। অবশেষে নাম্বার ওয়ানে রয়েছে ইঞ্জিনিয়ার বার্ড। এই পাখিগুলো শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই পাওয়া যায়। এদের বাসা তৈরির টেকনিক দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এরা সাধারণত কাদামাটি ও ঘাস দিয়ে এত সুন্দর বাসা তৈরি করে যা অন্যান্য পাখির বাসার থেকে অনেক বেশি মজবুত হয়, যার কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগে সেই বাসাগুলোর কিছুই হয় না। এই পাখিগুলোর বাসার সামনের দিকে একটি এন্ট্রান্স থাকে, ফলে অন্যান্য সাপ অথবা শিকারি পাখি এদের কোনো রকম ক্ষতি করতে পারে না। এই কারণেই এদের ইঞ্জিনিয়ার বার্ড বলা হয়। বন্ধুরা, এই পাখির বাসাগুলোর মধ্যে আপনার কোনটি সবথেকে বেশি সুন্দর মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ।